হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ব্যবসায়ী চ্যানেল বঙ্গময় শুভদীপে তোমাদের স্বাগত জানাই। তো আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও একটা ট্রিপে বের হয়েছি জার্নিতে, শিলিগুড়ি বাগডোগরা যাচ্ছি। সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো দেরি না করে এখান থেকে বের হতে। অলরেডি বের হয়ে গেছি, তো একটা এটিএমে দাঁড়িয়েছি, যে পিছনে এটিএম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। চলে আসছি নিমতির এখানে। তো গাড়িতে একটু ফিউল কম ছিল, তো ফিউল ভরলাম। তো এখন বাজে সকাল 7টার মতন, এত সকাল সকাল ব্রেকফাস্ট করি না। সোনাইদা বলছে কিছু খেয়ে নেই এখান থেকে, তো আমি ভাবলাম তাহলে খাই নেই, নাহলে বারবার দাঁড়াইতে হবে রাস্তায়। তো ওয়েদারটাও ভালো না, দেখো না বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে গেছি। এখন এতক্ষণ বৃষ্টি পাইনি, এখানে এসে দেখতেছি বৃষ্টি পড়তেছে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী খাই, তোমাদেরকে দেখাচ্ছি। আর ফেরে আর দাঁড়াবো না, একদম সিধা বাগডোগরা। চলো ব্রেকফাস্ট দেখাই। এই যে নিমতি ধাবায় ঢুকলাম, চারিদিকে জিনিসের এত ঠান্ড, মানে কী ছেড়ে কী নেবো এরকম একটা ব্যাপার। আর বহু আইটেম পাওয়া যায়, আর খাওয়া হচ্ছে এখানে গরম গরম রুটি, চানা মশলা, চাটনি, আচার, পাঁপড়, পেঁয়াজ। তো চলো গরম গরম খেয়ে নিই আর এখান থেকে বের হয়ে যাই, পরে তোমাদের সাথে রাস্তায় দেখা হবে, চলো। শিলিগুড়ি যাওয়ার পথে মানে এই জঙ্গলটা একটু না দাঁড়াইলেই নয়, মানে এত ভালো লাগে জঙ্গলটা, মানে খুবই সুন্দর। দেখো চারিদিকে, মানে যে আমাজন ফরেস্টে আছি। দেখো ওই পাশের ভিউটা, চলে আসছি এখন মালবাজারে। তো মালবাজারের এখানে একটা দোকানের সামনে দাঁড়ালাম, কাকু বলে মিষ্টি নেবে। তো মালবাজারের মিষ্টিও কিন্তু খুব টেস্টি, যার জন্য ওইটা টিফিন মানে গাড়িতে খাওয়ার জন্য নেওয়া হলো। আর এখান থেকে মালবাজার থেকে বের হয়ে গেলাম এখন, আর চলো আর কোথাও দাঁড়াবো না, তোমাদের সাথে একেবারে শিলিগুড়িতে গিয়ে দেখা হবে, চলো। চলে আসছি বাগডোগরা এয়ারপোর্টে, কিন্তু এখানে এতটাই ভিড়, এই জন্য মানে ভিডিও করতে পারিনি, চান্সই পাইনি ভিডিও করার। তাই যতটুকু পারলাম তোমাদের দেখালাম, তো চলো এখান থেকে বের হয়ে যাই। তো ফ্রেন্ডস, গিয়েছিলাম বাগডোগরায়, যেহেতু আমি ড্রাইভার যার জন্য সেখানে সেভাবে ভিডিও করতে পারিনি। আর বলতে গেলে যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে খালি নামিয়ে ইউটার্ন মেরে চলে এসেছি, ভিডিও করতেই পারিনি। ড্রাইভারদের যে সমস্যা হয়, গাড়ি চালাবো না ভিডিও করবো। তো তারপরে একবারে যে দেখতে পাচ্ছ আমার পিছনে সিটি সেন্টার, এখানে আসছি। এখানে এসে এই সামনে যে ফলের ইসে আছে, এখানে একটু ফল খাই, পরে হোটেলে যাব। ঠিক আছে, হোটেলে গিয়ে ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা আলিপুর। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর কী কী করি তোমাদেরকে শেয়ার করছি, চলো।
এখন চলো সিটি সেন্টার থেকে বের হয়ে যাই। আর এখানে এই গরমটাও মানে বেশ ভালোই গরম, তার জন্য এখানে আর খাবো না, গাড়িতে বসে আরামসে খাই। সেই গাড়ির দিকে যাচ্ছি, কাকু আগে আগে পিছনে পিছনে আমি। আর এই বিরিয়ানির দোকানটা খুব ফেমাস আমার কাছে, মানে এখানে অনেকবার বিরিয়ানি অরিজিনালি ভালো বিরিয়ানিগুলো, মানে দামও কম বিরিয়ানিও খুব ভালো। তো গাড়িতে যাই, গাড়িতে বসে আরামসে খাই। পেঁপে নেওয়া হয়েছে, পেঁপে কিছু না, খালি পেঁপে বললো কাকু যে পেঁপে এটা খাওয়া খুবই ভালো পেটের জন্য। আমি এসব খাই না যেহেতু, কাকুর পাল্লায় পরে খাইছি। তো সত্যি টেস্টও ছিল পেঁপেটা, সুন্দর এসি চালিয়ে দিয়ে গাড়িতে বসে খাচ্ছি। আর এখন খাওয়া দাওয়ার পরে চলে যাব হোটেলে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই বাগডোগরা এয়ারপোর্টের পরে সিটি সেন্টারে ওখানে গেছিলাম দেখলে তোমরা, তারপর ওখান থেকে যে একদম হোটেল নীলাদ্রিতে চলে আসি। এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে এই সামনেই বিধান মার্কেটের ভিতরে ডিস্কো হোটেল আছে, আমার মানে একদম প্রিয় একটা হোটেল। এদিকে আসলে ওই হোটেলেই ভাত খাবো, ঠিক আছে? এত সুন্দর খাওয়া দাওয়া বলার কিছু নাই, একদম লাজবাব। তো সেখানে এখন খাওয়া দাওয়া করে একদম সোজা বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে? আর সত্যি এখানে কি রোদ, মানে সেই গরম, সত্যি কথা। আলিপুরে কত সুন্দর ঠান্ডা ছিল কিন্তু এখানে সেই গরম। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি, আর বহু বছর পরে রিক্সায় উঠলাম, সবই কাকুর পাল্লায়। রিক্সায় উঠে যাচ্ছি হোটেলের দিকে, বহু বছর পরে রিক্সায় উঠলাম, মানে কি বলবো, এক একটা গর্তে পড়লে একদম বিন্দাস লাগছিল। আর বিধান মার্কেটের ভিতর দিয়ে এই যে হংকং মার্কেটের গেটের সামনে যাচ্ছি, কারণ হোটেলটা ওই জায়গায়। তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা, তোমরাও শিলিগুড়িতে আসলে একবার খালি এই হোটেলে মানে লাঞ্চ করে দেখো কীরকম টেস্টি, আমাকে পরে কমেন্টে জানিও। এই যে আমাদের সামনে হংকং মার্কেটের যে গেট, এই গেটের ডান দিকেই রাজ মিউজিকের পাশে ডিস্কো হোটেল নাম, এই যে ডিস্কো হোটেল। তো চলো হাতটা ধুয়ে বসে পড়ি, পেটে অরিজিনালি মানে এখন ইঁদুর দৌড়ানোর মানে কি বলবো আর, ইঁদুর দৌড়ানোর শুরু করে দিচ্ছি অলরেডি। তো সে বসতাম নাকি, লোক এখন একটু কম হয় না, পরে হবে লোক। এই যে খাওয়া পেয়ে গেছি, আর আমার তো সবসময় যতই বাইরে যাই আমার এই হোটেলে বিশেষ করে মটনটা ভালো লাগে, কারণ মটনটা এক নম্বর হচ্ছে 150 টাকা, আর দ্বিতীয়ত হচ্ছে চিকেন তো সবসময়ই খাই। তো চলো দেরি না করে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়েছি, চলো। তো খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, আর কাকু বলে একটু সবজি বাজার ফল বাজারে যাবে একটু কেনাকাটা করতে, ফল সবজি। তো ওই দিকেই যাচ্ছি, আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। কত কত রকম ফল, ড্রাগন ফল, ড্রাগন এখান থেকে ফল সবজি কেনাকাটা করে বের হয়ে যাব, চলো। চলে আসছি সেবক রেলগেটের, এখানে তো রেলগেট বন্ধ, তাই ভাবলাম তোমাদেরকে সেবকের চারিদিকে ভিউটা দেখাই। কী সুন্দর পাহাড়ের পাশে, মানে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে, একদম ড্যাম ওয়েদার যেতে পারে। দিনের বেলা এত রোদ ছিল কিন্তু এখন একদম সুন্দর ড্যাম। আর এখানে তো জানোই রেলগেট বন্ধ হইলে যে কীরকম জ্যাম লাগে যায়, সুন্দর মানে লাইন করে মানে সব দাঁড়িয়ে আছে। আর গেট উঠুক আর চলো এখান থেকে বের হয়েছে। জায়গাটা কি চেনা চেনা লাগে, প্রতিবারের ন্যায় এবারও শিলিগুড়ির থেকে ফেরার পথে সেই তেলিপাড়া যা কোয়ালিটি,
আবার টেস্ট করছি। আর এখন সময় হচ্ছে 4:10 এরকম বাজে, আজকে খুব তাড়াতাড়ি হলো, মোটামুটি 2:30 রওনা দিয়েছিলাম, ওই হিসাবে গাড়ি 110-120 টানা হয়েছে, কতক্ষণ আর লাগে। আর এখন চাটা খেয়ে এখান থেকে বের হয়ে যাবো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, ঠিক আছে। আর এখন একটু পরে এখন রানিং আর দেখানোর কিছু নেই, আর আমাদের ওই দিককার জায়গা তো সবসময় ভিডিওতে দেই, তোমরা দেখোই তো। চলো এখান থেকে চা খেয়ে বের হয়ে যাই, আর দেখা হবে এরকমই একটা নেক্সট একটা ভালো ভিডিওতে। তো ততক্ষণের জন্য, ও আর যেটা মেন কথা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা।